في أنا في موريز، أنا في مشكلة جي بي اس 5 شهر عشان أنا في تعبان. بعد نجي هنا دي بي اس هسبيتال، الحمد لله الحين كويس، كل شيء كويس. السلام عليكم، أنا نعم نايم، أمار بوش بوتشيش، أمار باري برامون باريا كويبا. أمي كن شوجي باباشي، أمي جي بي اس রোগে আক্রান্ত হয়েছি ভাইরাস। আমি ডিসেম্বরের 20 তারিখে জিবিএস আক্রান্ত হয়েছি। তারপর আমার হাত পা অবশ্যই আসছে, আস্তে আস্তে আমি দুর্বল হয়ে গেছি। তারপর ঢাকায় আসলাম, হসপিটালে আসলাম, তারপর আমি একজন নিউরোলজিস্ট ডাক্তার পরামর্শ নিলাম, তারপর উনি টেস্ট করাতে বলছে, আমি টেস্ট করেছি, তারপরে রিপোর্ট আসছে যে জিবিএস এ আক্রান্ত হয়েছে। তারপর ডিপিএস এর সন্ধান পেয়ে ডিপিএস এ আসছে। আমি মোবাইলটা হাতে নিতে পারি নাই, এক গ্লাস পানিও নিতে পারি নাই, এরকম দুর্বলতা ছিল আমার। একদম আমি বিছানায় ছিলাম, উঠতে পারি নাই, এরকম পরিস্থিতি ছিল আমার। যে আমার সাথে আমার ওয়াইফ ছিল, ওই আমার সবকিছু করাইতো, বাথরুমে নিয়ে যাইতো, খাবার খাওয়াই দিত, আমার সবকিছু সেই করাইতো। হ্যাঁ, অনুভূতিটা ছিল যে আমি তো অসহায় একদম, যে আমি কিছু করতে পারতেছি না, একদম অসহায়। যে মানুষ সুস্থতা থাকলে যে কেমন থাকে, এটা সুস্থ থাকলে যে কত বড় নিয়ামত, এটা পরে বুঝতে পারলাম আর কি, অসুস্থ হওয়ার পরে। যখন জিবিএস হয়েছে তখন বুঝতে পারছি যে না, এটা একটা লং সময় ধরে চিকিৎসা চলবে বা এটা আমার সাফার করতে হবে। তখন নিজেকে মানে অনেক কান্না করছি, চোখে পানি আসছে, অনুতপ্ত হয়েছি। যখন রিপোর্ট দেখলাম, ডাক্তার বললো যে না, সমস্যা না, এটা আপনার চিকিৎসা আছে বাংলাদেশে, এটা ভালো হবে ইনশাল্লাহ, আপনি টেনশন করেন না। তখন মনে একটা সাহস এলো, ইনশাল্লাহ ঠিক হব। এইটির মধ্যে সার্চ দিলাম জিবিএস এর চিকিৎসা কোথায় বাংলাদেশে ভালো হয়। তখন ডিপিআরসি হসপিটাল আসলো, তখন ডিপিআরসি আসলাম, স্যার সাথে কথা বললাম, স্যার বললো সমস্যা নাই, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবেন। তখন ডিপিআরসিতে ভর্তি হলাম, আলহামদুলিল্লাহ ডিপিআরসি আসা, এখন তো আমি চলাফেরা করতে পারি, মুভ করতে পারি, হাঁটতে একটু একটু আছে আমার, হাঁটা ছাড়া একজন ধরে হাঁটতে পারি। ডিপিআরসিতে আসার পরে আমি থেরাপি চিকিৎসা নিতেছি। তারপর 15-20 দিনের মধ্যে ইনশাল্লাহ আমি আস্তে আস্তে ফিল করতেছি ভালো, বা আমি মানে ভালো হওয়ার একটা ইয়া পাইতেছি। আস্তে আস্তে আলহামদুলিল্লাহ আমি ইমপ্রুভ করছি না। এখন আলহামদুলিল্লাহ মোবাইলে ধরতে পারি, নিজে খাবার খাইতে পারি, নিজে গোসলও করতে পারি, বিছানা থেকে উঠতে পারি, এগুলো আলহামদুলিল্লাহ করতে পারি। হাতগুলো এখন আগের চেয়ে অনেক ভালো। আগে জিবিএস ছিল তখন হাতে শক্তি পেতাম না, হাতগুলো হালকা ছিল, ব্যাথা। এখন আলহামদুলিল্লাহ ফ্রি হয়েছে, ভালো হয়েছে, এখন শক্তি পাইতেছি। ফিজিওথেরাপি দিছে আমাকে, আলহামদুলিল্লাহ উনি অনেক ভালো ফিজিওথেরাপি দিছে, এবং উনি অনেক ভালো। জিপিএস সবাই ভালো, সবাই সহযোগিতা করছে আমাকে। জিপিএসসিতে আসার পরে ওনারা, জিপিএস যখন ছিলাম আমার, আমি কোনো কিছু করতে পারতাম না, তো ওনারা আমারে বাচ্চার মধ্যে ছিলাম, ওনারা সবকিছু বাচ্চার মধ্যে আমার ফিজিওথেরাপি দিছে, যে এভাবে এভাবে দেখছে, এইভাবে এইভাবে করেন, এইভাবে ব্যায়াম করেন, এইভাবে হাঁটেন, এইভাবে এটা করেন, অনেক যত্ন সহকারে দেখছে ওনারা। সাইফুল্লাহ স্যার উনি খুব ভালো ওষুধ দিছে, এবং কি ওনার ওষুধ বা ওনার চিকিৎসা অনেক ভালো, উপকার পাইছি, উনি অনেক ভালো। জিবিএস যারা আক্রান্ত হইতেছে, ওনারা বলবো প্রথম অবস্থা আপনারা তাড়াতাড়ি গ্রামের বা কোথাও বাসায় থাকলে আপনারা জলদি একজন ডাক্তারের পরামর্শ নেবেন, আর তো তাড়াতাড়ি একজন নিউরোলজিস্টের পরামর্শ নিয়ে আপনারা চিকিৎসা শুরু করবেন। যদি আপনি এটা লেট করেন তাহলে আপনি আরো লেট হবে, আপনি একদিন লেট করবেন আপনি 3 মাস লেট হবে পরে আপনি সুস্থ হওয়ার জন্য।
আপনি তাড়াতাড়ি যত চিকিৎসা নিতে পারেন, এত চিকিৎসা নেওয়ার পরে আপনি ফিজিওথেরাপি নেবেন, ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবেন। অ্যান্ড জিপিআরসি আরও অনেক ফিজিওথেরাপি সেন্টার আছে বাংলাদেশে, জিপিআরসি তাদের মধ্যে অন্যতম ভালো। জিবিএস আক্রান্ত হওয়ার পরে আপনারা এই প্রাথমিক চিকিৎসাটা নেওয়ার পরে ফিজিওথেরাপির জন্য আপনি জিপিআরসি আসতে পারবেন, আর এখানে আপনি ফিজিওথেরাপি নিলে ইনশাআল্লাহ সুস্থ হয়ে বাড়ি যেতে পারবেন। আমি দীর্ঘ আজকে 4 মাস ধরে জিবিএস আক্রান্ত, সবাই আমার জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ এখন আমি ভালো আছি, আর সামনে যাতে আরো পুরোপুরি সুস্থ হতে পারি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ জিপিআরসি কুলুশাই কয়েজ হিনা ফি ডাক্তার ফি নার্স কুলুশাই খেদমা কুলুশাই কয়েজ কুলু নাস ফি হিনা মিয়া মিয়া ফি হিনা ফি খেদমা কুলুশাই কয়েজ আলহামদুলিল্লাহ জিপিআরসি মিয়া মিয়া। জিপিআরসি লিমিটেড, আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।